তিনি গণতন্ত্রে বিশ্বাসী, তাই প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও করতে আসলেও বাধা নয়, বরং চা খাওয়াবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা কমেছে, তবে বেড়েছে মৃত্যু। এ সময়ে মৃত্যু হয়েছে ৪ জনের, আগের দিন মৃত্যু হয়েছিল ২ জনের। কিশোরগঞ্জে পরকীয়ার জেরে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে, এই ঘটনায় অভিযুক্ত ভাগ্নে মামুনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আজীবন বহিষ্কার করা হয়েছে, সিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৫ জুলাই শেষ হওয়ার সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭৫০ কোটি ডলার কমে নামিয়েছে ৫৭,২০০ কোটি ডলার, যা গত ২০ মাসের মধ্যে সর্বনিম্ন। আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হিসেবে টানা দ্বিতীয়বার পুরস্কার জিতেছেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে, এর আগে ২০১৯ সালেও এই পুরস্কার পেয়েছিলেন তিনি। সিলেটে চালু হচ্ছে অত্যাধুনিক সিনেমা হল গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স, আগামী শুক্রবার হাওয়া সিনেমার মাধ্যমে হলটির উদ্বোধন হবে।